প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আগামী 12ই নভেম্বর ঢাকা উত্তর 18 আসনে উপনির্বাচন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত আমাদের ছোট ভাই এস এম জাহাঙ্গীর হোসেন। আমরা খুব আনন্দ এবং গর্বের সাথে বলতে হচ্ছে যে উপস্থিত রয়েছেন আজকে, আরো অনেকে প্রার্থী ছিলেন, যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে অন্যতম বিএনপি মহানগরীর যুগ্ম সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মহানায়ক সাবেক চেয়ারম্যানের সংসদ সদস্য ডাকসুর সাবেক বিপে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জননেতা আমানুল আমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মহানগরী বিএনপির অবিভক্ত সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালামের সমন্বয়ক হিসেবে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্রলীগের এককালীন বিপ্লবী বিএনপির বলিষ্ঠ নেতা আন্দোলন সংগ্রামের পরিচিত ব্যক্তি বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব নাজিমুদ্দিন আলম ডাকসুর এডিএস বিএনপির কেন্দ্রীয় নেতা এবং এই নির্বাচন পরিচালনা কমিটির প্রচার উপকমিটির তিনি আহ্বায়ক সাবেক তিনবার এমপি নাজিমুদ্দিন আলম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এককালীন মেধা প্রজ্ঞা মননশীলতার সাথে রাজনীতি করেন ছেলেদের সংগঠনটি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য এবং রাষ্ট্র কাঁপানো নেতা জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরীর উত্তরের বিপ্লবের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা বজলুল বাসিত আঞ্জু, সাবেক ছাত্রনেতা এবং উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এস এম আব্দুল আলিম নকি এবং জয়েন্ট সেক্রেটারি এজিএম শামসুল হক যাকে আমরা চিনি ছাত্র আন্দোলন থেকে। সবাই দেখতে পারবো এবং পূর্ব উত্তর সব মিলিয়ে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আর আজকে একজন আমাদের জেলার একজন কৃতি সন্তান বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি বিপ্লবী সভাপতি পরিবহন সেক্টরে তিনি সনামের সাথে কাজ করে যাচ্ছেন জনাব হুমায়ুন কবির খান। আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা জানেন সামগ্রিক ব্যাপারে আজকে সকালে একটি ঘটনা ঘটেছে, আমি সেদিকে যাব না, আমি শুধু আপনাদের সম্মুখে বলবো সেই ব্যাপারেই এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম। সম্মানিত সাংবাদিক ভাইরা, এখানে আমাদের নেতৃবৃন্দের কথা বলা হয়েছে, আমাদের এই কমিটির সদস্য সচিব যারা ফজলুল হক আপনাদের কাছে
আমাদের সবার পরিচয় তুলে ধরেছেন, তাতে আমি আর সময় বিশেষ নিতে চাই না। আর আমাদের মূল যে বক্তব্য আছে সেই বক্তব্যটা আপনাদেরকে উপস্থাপন করবেন আমাদের এই পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সাবেক মন্ত্রী সাবেক এমপি ডাক্তার জেনারেল আমিনুল্লাহ। তার আগে আমি শুধু এটাই বলতে চাই, বিএনপি একটি রাজনীতি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা বারবার বলে আসছি, দেখেন সাংবাদিক ভাইরা আপনারা সব কিছু সাক্ষী, এখানে নির্বাচন শুরু হয়েছে, প্রক্রিয়া ফর্মালি আগামীকাল থেকে শুরু হবে। কিন্তু আজকেই যে ন্যাকা এই দেখো না, আজকে যে ন্যাকারজনক ঘটনা ঘটেছে সেটা আপনারা কিছুক্ষণ পরে শুনবেন। আমরা শুধু আমাদের দলের পক্ষ থেকে এটাই বলতে চাই যে আমরা নির্বাচনটা হোক সুষ্ঠু পরিবেশে, এটা আমরা চাই। জনগণ তার ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে আমরা সেটা চাই। কিন্তু সরকার, আমরা বারবার বলেছি, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই, তাই এখনো জনগণ আবার একটা ম্যান্ডেট দেয় সেটা তারা কোনোভাবেই চায় না। সেই কারণে তারা জোর ঝুলুম করে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা রেজাল্ট প্রকাশ করে তাদের নির্বাচনী বৈতরণী তারা পার হতে চায়। কিন্তু আমরা এখনো ধৈর্যের সাথে আছি। আমরা যেটা বলতে চাই যে বিভিন্ন জায়গায় তারা এই প্রক্রিয়া করেছে, আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে, যে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, এর আগে আমরা বারবার বলেছি সরকারের দিকে তাকিয়ে থাকে অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন মেঘ হবে তারপরে ছাতা পড়বে। আজকে নির্বাচন কমিশন এইরকম একটা অবস্থা, তাই আমরা চাই আপনারা সাংবাদিক ভাইরা এই বিশদ তুলে ধরবেন এবং এর মধ্যে দিয়ে যাতে জনগণ বুঝতে পারে এবং সরকারও যাতে টনক নড়ে। আজকে সরকারের তো পতন হবে না এই একটা সিটের মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও তাদের এমন একটা অবস্থা যে কোথাও তারা সেই নির্বাচন প্রক্রিয়াটাই চালু হতে দিতে চায় না, কারণ তারা ভয় পায় এক জায়গায় যদি আমরা জিতে যাই তাহলে বলা যাবে যে সব জায়গায় নির্বাচন হলে বিএনপি জিতবে, আওয়ামী লীগ পরাজিত হবে। তা আমি ডিটেলস যাবো না, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আজকে ঢাকা শহরের এক প্রান্তে এই নির্বাচন, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা যারা এসেছেন সাংবাদিক ভাইদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এর চেয়েও অনেক বেশি, এর চেয়ে বেশি অনেক কষ্ট সহ্য করে আপনারা আমাদের মিছিলে ছিলেন, সংগ্রামে ছিলেন, অনেকে আমাদের আমাদের সাথে রক্তাক্ত হয়েছেন, আপনাদের অনেক কিছু হয়েছে, তারপরেও কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু আমরা জানি তারপরেও হয়তো অনেক সময় আপনারা চেষ্টা করলে অনেক কিছু তুলে ধরা যায় না, তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আগামীকাল থেকে আমাদের ফরমালি গণসংযোগ শুরু হবে, তার আগে এই ধরনের একটি ঘটনা অর্থাৎ বিএনপি যাতে মাঠে নেমে নির্বাচন করতে না পারে সেই ধরনের একটা থ্রেট। কিন্তু আমরা বলতে চাই যে বিএনপি মাঠে আছে, ইনশাল্লাহ মাঠে থাকবে, এবং আমাদের এখানে প্রার্থী যারা ছিল সকল প্রার্থী আজকে ঐক্যবদ্ধ। অনেকে ছড়াতে চায় যে আজকে উঠ নাই উঠ নাই, আজকে দেখে রেখে আমাদের কপিল উদ্দিন যে অন্যতম প্রার্থী ছিল আজকে এখানে আমাদের সাথে উপস্থিত আছে, আজকে সেগুন আমাদের সাথে উপস্থিত আছে, এছাড়া অন্যান্য প্রার্থী এই কয়েকদিন গণসংযোগে ছিল, আগামীকাল থেকে আপনারা সবাইকে পাবেন। আর এটা দিয়ে যাতে কোনো বিনাদ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কর্মীদের মধ্যে কোনো অবকাশ নাই, কর্মীদের মধ্যে কোনো অবকাশ নাই, সেই দিকে যাতে আমাদের কর্মীরও না কী হয় সেজন্য আমরা বলব। তা আমি আপনাদের অনুরোধ করবো যে এই সংবাদ গতকালকে যেটা ঘটেছে দরকার হলে আপনারা এটা তদন্ত করে সঠিক সংবাদটা আপনারা তুলে ধরবেন জনগণের সামনে, এবং নির্বাচনের প্রসেসটা নির্বাচনের প্রক্রিয়াটা যাতে ঠিক থাকে, জনগণ যাতে ভীত সন্ত্রস্ত না হয়। ওরা চায় জনগণ ভীত সন্ত্রস্ত যাতে ভোট সেন্টারে না যায়, কিন্তু আমরা চাই এবার যে জনগণ ভোট সেন্টারে যায় এবং যে কোনো অবস্থায় আমার ভোট আমি দেব এবং যে কোনো অবস্থায় দিব, এইরকম একটা অবস্থা আমরা গড়ে তুলতে চাই এই নির্বাচনী এলাকায়। কোনো বাধা বিপত্তি দিয়ে ভোট সেন্টার থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না, এই ধরনের একটা সেন্টিমেন্ট শুধু দলে না জনগণের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমি আজকের এখন আমাদের এখানে আমাদের ইসে যেটা বললাম যে আমাদের ইসে আছে কপিল, আমাদের আছে এখানে আমাদের প্রার্থী তো জাহাঙ্গীর আছে, গতকালকে যে ঘটনা ঘটেছে আজকে যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের নির্বাচিত কাউন্সিলর এবং তাকে আহত করা হয়েছে আলী আকবর 48 নম্বর ওয়ার্ড, সেই ব্যাপারে এখন আমাদের প্রধান সমন্বয়কারী আপনাদের সামনে টোটাল ঘটনার একটা বিশদ একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবেন যে যে ওয়ার্ডে ঘটেছে সেই ওয়ার্ডের আমাদের সেক্রেটারি সম্পাদক আছেন, আমাদের কাউন্সিলর যেহেতু সে আহত আছে এই কারণে সে আসতে পারে নাই,
অন্যান্য আরো নেতৃবৃন্দ আছে, দরকার হলে তাদের কথাও আপনারা নিতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন জনাব আমানুল্লাহ আমান। আমাদের সদ্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের নাম বলেছে। আমি প্রথমে আমার প্রিয় এবং সম্মানিত সাংবাদিক ভাইদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা সবাই এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনটায়, কিন্তু এক ঘন্টা আমাদের নেই। এক ঘন্টা বিলম্বের কারণে আমরা ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা দয়া করে ক্ষমা করতে পারি, এটা অনুরোধ করছি আমাদের। এই জন্যে কারণ আমরা এমন দুটি জায়গায় গিয়েছি এখন, সেখান থেকে গাড়ি বের করা, ঢোকা, বের হওয়া এমন একটা মানে সমস্যা ছিল, জ্যাম ছিল, যার জন্য আমাদের বিলম্ব হয়ে গিয়েছে। আমাদের দক্ষিণখানে এবং গুলশানে উত্তরায়, এই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা করে দেবেন, কারণ সাংবাদিক ভাইদের সাথে সময় দিয়ে সময় যদি আমরা রক্ষা করতে না পারি, এটার চেয়ে দুঃখজনক কোনোটা নেই। এই জন্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা যে জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যে বিষয়গুলি বলার জন্যে, কারণ আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর জন্যে, সেটা হলো আপনারা জানেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে আমাদের এই নির্বাচনে যাওয়া। যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে, সেজন্যই গণতন্ত্র পুনরুদ্ধার পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যেই আজকে এই নির্বাচন যাওয়া। মোটামুটি সব কাজ চলছে, আগামীকাল মার্কা পাওয়া যাবে। সে মার্কা নিয়ে আমাদের প্রার্থী সহ আমরা গণসংযোগে বেরোব এবং এলাকার জনগণ বেরোবে। এমনি একটি পর্যায়ে আমাদের দিক নির্দেশনা ছিল আমাদের নেতৃবৃন্দের প্রতি, তারা যার যার ওয়ার্ডে যে গণসংযোগ করবেন সে বিষয়ে কমিটি করবেন, ঘরোয়া বৈঠক। সেই আমাদের দক্ষিণখান গার্লস স্কুল রোড নূর বিলাস অ্যাপার্টমেন্টের ৪৮ নাম্বার ওয়ার্ড কমিশনার আমাদের আলী আকবর আলী, তিনি একটি সভা ডেকেছেন। তিনি আবার সাধারণ সম্পাদক বিএনপির দক্ষিণখান থানা, ঘরোয়াভাবে একটা বৈঠকে বসেছেন। হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রলীগ এবং যুবলীগ সহ তারা একটু পরে তারা এসে ছাত্রলীগ যুবলীগ সহ তারা স্লোগান দিয়ে তারা ভিতরে ঢুকে পড়ল। ঢুকে আমাদের কাউন্সিলর আলী আকবর আলীকে, সে নির্বাচিত কাউন্সিলর গত ইলেকশনে, সেখানে তার উপর আক্রমণ করলো, তাকে লাঠি, তাকে হকি স্টিক দিয়ে পেটানো হলো এবং তার সাথে বন্ধ করেন তার সাথে আলী আকবরকে আক্রমণ করে, সাথে সাথে তার সাথে যারা ছিল তাদের মধ্যে সৈয়দ দেলোয়ার হোসেন, তাকে আহত করা হলো। আমাদের মহিলা দলের সাধারণ সম্পাদিকা হাসিনা বেগমকে আহত করা হলো। দক্ষিণ খান যুব দল নেতা আতিককে আহত করা হলো। 38 নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী ফারুক মোল্লাকে আহত করা হলো, ফাহিমকে আহত করা হলো, 38 নম্বর ওয়ার্ড যুবদল নেতা, এবং অ্যাপার্টমেন্টের মূল গেটটি ভেঙে ফেলল। সাথে সাথে দুইটি প্রাইভেট কার ছিল, দুইটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।
চারটি মোটরসাইকেল ছিল, চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছে, ছয়টি স্ট্যান্ড ফ্যান ছিল সেগুলি ভাঙচুর করেছে, 150টির মতো চেয়ার ছিল সেগুলি ভাঙচুর করেছে, 20টি টেবিল ভাঙচুর করেছে। একটা অ্যাপার্টমেন্টের মধ্যে বৈঠক, সেই বৈঠকে এভাবে আক্রমণ করেছে আওয়ামী সন্ত্রাসী, এবং সেটার ভিডিও ফুটেজ আছে, যদি দয়া করে আপনারা দেখতে চান আপনারা দেখতে পাবেন, এবং আপনারা যদি চান সেটা আমরা দিতে পারবো। এটার মধ্যে ভাঙচুর এবং সমস্ত কিছু এখানে আছে এটার মধ্যে, আপনাদেরকে এটা আমরা পাঠিয়ে দেবো। এই যে হোন্ডা ভাঙচুর করেছে করে আছে, সমস্ত বিষয়গুলি এখানে আছে। আমরা এই কথাটাই বলতে চাই আপনাদের মাধ্যমে, আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই, জনগণ নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণের ভোটের মাধ্যমে জনগণ যাকে চাবে সে নির্বাচিত হবে। কিন্তু মার্কা পাওয়ার আগেই কমিটি করার জন্য একটা বৈঠক বসছে সেন্টার কমিটি, সেখানে এভাবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করা হলো, তার মানে তারা কি করতে চায়? বিগত দিনে যতগুলি নির্বাচন হয়েছে এভাবেই তারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, নেতা কর্মীদের মারধর করেছে, মিথ্যে মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, এই নির্বাচনও তারা আজকের থেকে সেটা শুরু করেছে। আপনাদের মাধ্যমে এই কথাগুলি আমরা জনগণকে জানাতে চাই এবং দেশের মানুষকে জানাতে চাই। এ ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নেননি, ইতিমধ্যেই লিখিতভাবে আমরা পাঠিয়েছি যে ঘটনা ঘটেছে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যারা এর সাথে সম্পৃক্ত, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং জনগণকে দেখাতে হবে যারা দোষী তারা ছাড় পায়নি। এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশনকে আমরা জানাতে চাই অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা ফলাফল নিয়ে বেরোতে চাই। এর বাইরে যদি সরকার কোনো ধরনের ভোট ছিনতাই, জনগণকে ভোট থেকে বিরত রেখে নিজের দলের মাধ্যমে ভোট দিয়ে জোর করে পাশ করাতে চায়, এই ঢাকা 18 নির্বাচনকে আমরা বিএনপি এবং জনগণকে সাথে নিয়ে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। আমাদেরকে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়, হয়রানি করা হয়, গ্রেফতার করা হয়, জোর করে ঢাকা 18 সিট নিয়ে যেতে চায়, সে ব্যাপারে জনগণ অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে, সেই প্রতিরোধ গড়ে তুলবে শান্তিপূর্ণভাবে এবং সেই প্রতিরোধ গড়ে তুলবে জনগণ মাঠে থেকে, সেন্টারে থেকে। এ ব্যাপারে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সহযোগিতা চাই, যেখানে যে ঘটনা ঘটবে সেই ঘটনাগুলি যাতে আপনাদের মূল প্রচারিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার হয় এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে তারা তাদের মতামত ভোটাধিকারের মধ্য দিয়ে প্রকাশ করবে, এটি আমাদের আহ্বান। সাথে সাথে এই ঘটনার সাথে একটা সুখবর দিতে চাই আপনাদের, আমাদের প্রার্থী ছিল প্রায় 8 জন, সকল প্রার্থী ইতিমধ্যেই একাত্মতা ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেত্রী তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে, তার সাথে একাত্ম হয়ে আমাদের ভাই প্রার্থী ছিল কফিলউদ্দিন সাহেব, আমাদের ভাই মুস্তাজির রহমান শেগুন সাবেক ছাত্রনেতা, আমাদের আক্তার হোসেন, মুস্তফা জামান এবং আরও যারা ছিল প্রত্যেকে একাত্মতা ঘোষণা করেছে। এখন আমাদের বাইরে কোনো প্রার্থী নেই, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছে এবং ঐক্যবদ্ধভাবে কাজ চলবে, আমরা সকলে ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ, জনগণ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।
আমরা দেখেছি দেশের যেসব জায়গায় আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, যেসব জায়গায় হামলা এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, শেষ পর্যন্ত আপনারা আসলে আপনাদের গন্তব্যটা কোন দিকে? শেষ পর্যন্ত আমাদের গন্তব্য বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। যেহেতু বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র অনুপস্থিত, মানবাধিকার ভূঞ্চিত এবং জনগণের ভোটাধিকার তারা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারছে না, আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে গণতন্ত্র গণা বিএনপি আজকে এই নির্বাচনে গিয়েছে। যদি এর ব্যতিক্রম ঘটে এই নির্বাচনে, সে ব্যাপারে জনগণই তারা সিদ্ধান্ত নেবে। আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে কী করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি।